বিল্ডিং এর সামনে দাঁড়ায় আছে, অনেকে ভাবতে পারেন যে একটা লন্ডনী বাড়ি কিনা, কারণ এই বিল্ডিংটার মালিক হচ্ছে ইন্ডিয়া, যারা মালিক বা পরিচালনা করেন যারা তারা সবাই লন্ডনে। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই, এদের কোনো বাড়ি নাই, আমি গিয়ে দেখলাম যে ওনাদের বাড়িতে থাকার কোনো জায়গাই নেই, কিন্তু নিজে না বাড়ি না করে ওনারা এই কয়েকটা প্রতিষ্ঠান বানিয়েছেন, একটা হচ্ছে যে মফিজুদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা, আরেকটা হচ্ছে জাহানারা চৌধুরী একাডেমি। এইখানের মধ্যে কেরাত থেকে শুরু করে হাফিজিয়া থেকে হাফিজি পড়ানো হয় এবং মডার্ন কম্পিউটার ল্যাব পর্যন্ত আছে, যারা এখানে বিদেশি সিস্টেমে ল্যাবের মধ্যে কম্পিউটার শেখানো হয়। এই যে ছাত্ররা দেখতেছেন, এরা কিন্তু কেউ লন্ডনই না, এরা হচ্ছে এই বাংলাদেশের আমাদের এলাকার বিভিন্ন গরিব পরিবারের বা যারা এই রকমের ক্ষমতা নাই তারা এখানে এসে পড়াশোনা করেন। আমি যে কারণে আজকে রেকর্ডিংয়ে আসছি, চিন্তা করেন যে বাংলাদেশের সিলেটে যে পরিমাণ লন্ডনি বাড়ি আছে আর লন্ডনি বাড়ির নিচে যে পরিমাণ টাকা চাপা পড়ে আছে, এই টাকাটা যদি এদের মতো যদি এইভাবে প্রতিষ্ঠান বানানো হইতো, তাহলে যে বাংলাদেশের স্বপ্ন আপনারা লন্ডনে বসে দেখেন এই বাংলাদেশ আপনারা বানাইতে পারতেন। আমি শুধু একটা উদাহরণ দেখাচ্ছি, আপনারা দেখেন এই বিল্ডিংটা এখানে কতটুকু জায়গা, কতটুকু জায়গা ওনারা দিয়ে এই মসজিদ মাদ্রাসা এবং স্কুল বানিয়েছেন আপনারা শুধু দেখেন। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে, এরা তিন চার ভাই মিলে, এদের একজনেরও কিন্তু বাড়ি ঘর না এইভাবে থাকা, এইখানে করে থাকা নয়, শুধু ছোট্ট একটা রুম আছে এখানের মধ্যে থাকেন, কিন্তু এদের সকল স্বপ্ন এই প্রতিষ্ঠানকে নিয়ে। এই বাচ্চাগুলো যে আজকে যারা তাদেরকে দেখতেছেন, তারা যদি কখনো মানুষ হয়, তারা যদি শিক্ষিত হয়, তাহলে হয়তো এই মাদ্রাসা স্কুলের ভূমিকা থাকবে অনেক বেশি। এই মাদ্রাসার এই যিনি একজন, তারা ভাইদের মধ্যে একজন হচ্ছেন গিয়ে মামুন চৌধুরী, যিনি লন্ডনে বিজনেস করেন, উনি হচ্ছেন গিয়ে সেই মামুন চৌধুরী যিনি আমি ব্যারিস্টার হওয়ার সময় আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছিলেন। এই জন্য ওনাদের এই প্রতিষ্ঠানটা দেখতে এসে আমার ঋণ উদ্ধারের একটা স্বপ্ন সবসময় থাকে যে এই পরিবারের প্রতি যে ঋণটা আমার, এই ঋণটা আমি পরিশোধ করতে চাই। আমি আমার যারা রেকর্ডিং এ দেখতেছেন, আমি শুধু দেখাইতে চাই, এক্সাম্পল দিয়ে দেখাইতে চাই, যারা লন্ডনে আমেরিকায় বসে ভাবতেছেন অনেক বড় বাড়ি বানাবেন, তাদেরকে বলবো যে বাড়ির পাশাপাশি একটা প্রতিষ্ঠান বানাইতে পারেন কিনা। তাহলে যে বাংলাদেশে আপনারা যে বাংলাদেশ দেখতে চান, এই বাংলাদেশে দেখার ব্যাপারে আপনাদের অবদান থাকবে অনেক বেশি। এই পর্যায়ে আমি আপনাদের এই 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 প্রতিষ্ঠান যারা চালান, যারা লন্ডন থেকে এই প্রতিষ্ঠানটা চালান এবং বাংলাদেশে বেশিরভাগ সময় থাকেন, এই প্রতিষ্ঠানের এই একজন হচ্ছেন যে বরুণ চৌধুরী, উনি ঢাকায় থাকেন, লন্ডন থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, তবে সবসময় মন পড়ে থাকে এই মামুন চৌধুরী এবং বরুণ চৌধুরীর মন পড়ে থাকে সবসময় এই মাদ্রাসার জন্য, এই স্কুলের জন্য। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে বেশিরভাগ লন্ডনি আমেরিকানরা যেখানে বড় বড় বাড়ি বানাচ্ছে, আপনারা নিজেরা বাড়ি না বানাই টিনের ঘরের মধ্যে আপনারা থাকেন, আর আপনারা কেন এত বড় বিল্ডিং বানালেন আমাকে কিছু বলবেন কি? এই যে একটা অভাব, শিক্ষার অভাব, এটার তাগিদ থেকে আমরা এই প্রতিষ্ঠানটা করা। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাইতে চাই, ওনার দুই ছেলে এরা লন্ডনেই থাকে, এরা লন্ডনেই কিন্তু এরা বাংলাদেশেই থাকে, বাংলাদেশে পড়াশোনা করে। আচ্ছা, আমি কি জিজ্ঞেস করতে পারি যে লন্ডনে এত সুন্দর সুযোগ সুবিধা রেখে আপনার বউ বাচ্চা নিয়ে আপনি যে বাংলাদেশে থাকেন, এটার ব্যাপারে আপনার মানে এই মহব্বতটা কই থেকে আসছে? আপনার মা পিয়ার মানুষের টানে এটা আসছে, আপনারা খেয়াল করে দেখছেন। আমি আপনাদেরকে এই যে রেকর্ডিং থেকে বিদায় নেওয়ার আগে শুধু একটা কথা বলতেছি, যে আমি জানি না মানুষের মনে কি আছে, কিন্তু ওনার যে বক্তব্য, এই বাচ্চাগুলোর আমি প্রায়ই দেখি ওনারা এইখানে এই এরিয়াতে চলে আসে, লন্ডনের সিটিজেনশিপ রেখে যারা বাংলাদেশের মানুষের জন্য এরকম গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়, তাদের জন্য আমি একমাত্র ভার আমি মহান রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিলাম। আর যারা বিভিন্ন জায়গায় লন্ডনিরা আছেন, আমেরিকারা আমেরিকানরা আছেন, আমার পরিবারের সদস্যরা আছেন, তাদেরকে বলবো চলেন। এই যে বাচ্চাগুলার চেহারা দেখেন, এই বাচ্চাগুলার চেহারা দেখে দেখেন এদেরকে লালন পালন করবে কে? যদি বাংলাদেশের কোনো ঋণ মনে করেন যে বাংলাদেশের কোনো ঋণ আপনাদের শরীরে আপনাদের মননে মানসিকতায় আছে, তিনি এই বাচ্চাগুলারে দেখেন, এই বাচ্চাগুলারে দেখেন এদেরকে কি একটু সাহায্য করা যায় না? এদেরকে কি দেখেন, আজকে ঈদের দুই দিন আগে আজকে সাতাইশে রমজানে দাঁড়াইয়া বলতেছি, চলেন সবাই মিলে যখন নিজেদের কিছুটা আরাম আমরা বাদ দিয়ে যখন সমাজের জন্য করব, মানুষের জন্য করব, তখনই প্রকৃত সোনার বাংলা হবে। আর নাইলে বিদেশে বসে জীবন ও মনেও শান্তি পাবেন না যখন জানবেন যে বাংলাদেশের মানুষ কষ্টে আছে, বাংলাদেশের মানুষের পড়াশোনা নাই, বাংলাদেশের মানুষ অশিক্ষিত। এইসব কথা শুনলেও ভালো লাগবে না। এই পর্যায়ে রেকর্ডিং থেকে বিদায় নেওয়ার আগে সবার কাছে দোয়া চেয়ে এই মফিজুদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা এবং এই জাহানারা একাডেমি যারা পরিচালনা করতেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে
আমার অনেক বেশি দোয়া আছে, আল্লাহর কাছে দোয়া আছে, এবং যারা আরো আছেন বিদেশে তাদেরকে অনুরোধ করব, আপনারাও যদি এইভাবে প্রতিষ্ঠান করেন, আমি চাই আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে যদি দুই কথা বলে আসতে পারি, জীবনকে সার্থক মনে করব। এই বক্তব্য রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।